আমার পুকুরের ভিটে তো ভিটে নয়, যেন একেবারে স্বর্গ। হ্যাঁ গা, তুমি এখানে যাবে? যেতে তো মন চায়, কিন্তু আমি সেখানে যাব কেমনে? আমার তো পরীর মতো ডানা নেই যে সেখানে আমি ডানা মেলে উড়ে যাব। কেন গা, মানুষ যেভাবে যায় সেভাবেই যাবে, পরীর মতো উড়ে কেন যাবে গা? হ্যাঁ, আমাকে সত্যি সেখানে যেতে দেবেন? তুমি যেতেই পারো, ওরা তো তোমার জন্য দিন গুনছে গা, দিন গুনছে। লক্ষ্মী? হ্যাঁ, লক্ষ্মী এখন কত বড়টি হয়ে গেছে, তাই না? আমি লক্ষ্মীরে দেখব। কিন্তু তোমার এই শরীর খারাপ নেই? খুব শরীর খারাপ, তাছাড়া আমার শরীর খারাপের কথা কে ভাবছে বলুন। যার নিয়ে তুমি অভিমান করছো সে কিন্তু সত্য সত্যি তোমার নিয়ে ভাবে, আর ভাবে বলেই যাতে তোমার শরীর খারাপ না হয়, যাতে তুমি বেশি কথা না কও, সেজন্যই তো সেদিন সে ওই মা জননীদের সাথে এমন খারাপ ব্যবহার করলে। হ্যাঁ হ্যাঁ, হৃদয় তোমায় খুব ভালোবাসে গা, তুমি তাকে ক্ষমা করে দাও গা, ক্ষমা করে দাও। আমি ওসব কথা শুনতে চাইনি, আপনি কামার পুকুরের কথা বলুন, লক্ষ্মীর কথা বলুন, আমার শুনতে বেশ লাগছে। আমার মুখ থেকে কথা না শুনে চোখে দেখলেই হয় গিয়ে? হ্যাঁ, চোখে দেখলেই হয়, প্রথমে চোখে দেখা, তারপর দুই শালিকে মুখোমুখি বসে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির, আর তোমার সেই কিচিমিচির শুনে মেজ বউটান উঠোন থেকে হাঁক পাড়বে, ওরে নকি, ওরে সারদা, তোরা কি সারাদিন এইসবই করবি না না খাওয়া করবি? কি আমোদিনা হবে, আমার তো ভাবতেই আহ্লাদে। আপনি কিন্তু সবটা খাবেন, কিছুটি ফেলবেন না, এই দেখুন এটা খেয়ে দেখুন, ছেটে পুটে খাবেন কিন্তু। নিশ্চয় নিশ্চয়। বড় নিশ্চিন্ত হলুম সারদা, তোমার ছেড়ে থাকতে আমার কষ্ট হবে, কিন্তু ওখানে গেলে তোমার শরীরের কষ্ট দূর হবে, দূর হবে তোমার নিয়ে সবার চিনতে। আপনার হাত দুটো ভার দিই। হ্যাঁ হ্যাঁ, দাও গো, দাও। তুমি সত্যি সত্যি সারদা সরস্বতী, কোনো পাক তোমার মনে লাগেনি, এমনই থেকো গো তুমি, এমনই থেকো। তোমাকে কে বললে? আমাকে কেউ বলেনি কো, আমার মন বলছে। তোমার মন? আমার মনকে যদি আমল না দেন তবে মানবেন না আমার কথা, কিন্তু মেয়ে মানুষের মন বলে কিছু আছে, সেখানে চাল ডাল সংসারে তেল নুন ভাড়ার ঘর ছাড়াও আরো অনেক কিছু উকি ঝুঁকি দেয়। মায়ের কথা ভাবতে ভাবতে আমার যা মনে হয়েছে আমি আপনাকে তাই বললাম, মানা না মানা আপনার ধর্ম। তুমি আমাকে চেনো না গিন্নি, আমি আমি মেয়েদের সম্মান দিই, আজকালকার কলকাতার মেয়েরা অনেক স্বাধীন চেতা হয়েছে, তারা ক্ষেত্র বিশেষে নিজেদের মত প্রকাশ করে, লোকে তো তা মানছে। ও বলো, সে তো বিম্ব সমাজের মেয়েরা, মেয়েরা সমাজে যায় পুরুষ মানুষদের সঙ্গে বসে কত কি আলোচনা করে গান গায়, আপনার মুখে শুনেছি বিম্ব সমাজের মাতা দেবেন ঠাকুরের বাড়ির বউরা তো টমটম চড়ে হাওয়া খেতে যায় গড়ের মাঠে। তার সঙ্গে তোমার ও কথার কি সম্পর্ক? আছে, ঠাকুরের গিন্নি গায়ের মেয়ে হলেও বোকা নন, তাছাড়া ঠাকুর তেনার মতকে গুরুত্ব দেন। দেন মানে? খুবই গুরুত্ব দেন। আমি আমি কতবার ঠাকুরের ঘর তৈরি করার জন্য ঠাকুরকে বলেছি, কিন্তু কিন্তু ঠাকুর কিছুতেই ঠাকুরের কথার উপর কোনো কথা বলেননি, একে ওইটুকুনি ছকোনা ছোট্ট ঘর, তার মধ্যে শাশুড়ি মার সেবা ঠাকুরের সেবা, মায়ের শরীর কি করে ঠিক থাকবে? সেই জন্য আমার মনে হয় ঠাকুর মাকে তার দেশের বাড়ি মানে কামার পুকুরে পাঠাতে পারেন, মা একবার চলে গেলে আবার কবে আসবে তার কি কোনো ঠিক আছে বলুন? ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো, মা যদি একবার চলে যান তাহলে আবার কবে আসবেন কিচ্ছু জানি না, এই ভক্ত হনুমান
তার আবার কবে দর্শন পাবে জানি না। ওভাবে বলবেন না, ঠাকুরই তো বলেন এক মনে ভগবানকে ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন, আর আপনার ডাকে মা সাড়া দেবেন না। আপনি আর একবার ঠাকুরকে সঙ্গে নিয়ে মাকে বলেন না, তিনি যেন আমাদের সেবাব্রত না নিয়ে কোথাও না যান। বলবো না গিন্নি, আমি আমি প্রার্থনা জানাবো। আমি এও জানি যে প্রার্থনা প্রার্থনাই থেকে যাবে, পাওয়া আর হবে না। পাওয়া হবে না, হবে না, চাইলেই হয় না গিন্নি। যে চায় সেটা বোঝে না, যে দেবে তার হাতের কুনুকের মাপটা ভালো করেই জানা আছে। তোমরা হলে কি মায়ের জাত? তোমরা আমার পেন নাম নাও গো, মায়ের আমার পেন নাম নাও, পেন নাম নাও গো। মায়েরা বুঝি মনে মনে এখনো রাগ করে আছো? হ্যাঁ দেখো মায়েরা, পাঁচজনের সঙ্গে থাকতে গেলে পাঁচজনের মন রেখে চলতে হয়। তখন আমি তোমাদের কিছু বলতেও পারিনি, কিছু কইতেও পারিনি। ঋদু ঠাকুর নাকি এদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? করেছে, করেছে বৈকি, তবে শখ করে করে নাই গো, শখ করে করে নাই। আসলে আমার শাসন করতে করতে তার একটা শাসনের নেশা চেপে বসেছে গো, নেশা চেপে বসেছে। ওই হ্যাঁ গায়ে মানে না আপনি মোডলের মতো, হ্যাঁ ভাবে বুঝি সবাই তার মামার মতো, তার ভয়ে ঘাড় যোগ করে রাখবে। আমরা তো কেবল মাকে দর্শন করতে গেছিলাম ঠাকুর, কিন্তু তিনি এমন করলেন যেন মাকে আমরা ওকেন থেকে তুলে নিয়ে যাচ্ছি। সে পুণ্যকে আমাদের আছে ঠাকুর যে মাকে আমাদের ঘরে নিয়ে যাব। তাছাড়া তেনারে আমরা মা বলে মেনেছি, তা ঋদু ঠাকুর এমন করলে যেন মা তেনার একার। ওনারা তোমার কাছে ঋদু ঠাকুরের নামে নালিশ জানাতে এসেছে। ও তোমরা আদালতে এসো, হ্যাঁ আদালতে এসো ঋদুর বিরুদ্ধে সমন জারি করার আর্জি নিয়ে, হ্যাঁ আর্জি নিয়ে। বেশ বেশ বেশ, হ্যাঁ তবে তবে ঋদুর কথাটাও যে শুনতে হয়, হ্যাঁ ঋদুর কথাটাও যে শুনতে হয়, না হলে যে বিচারের গোল থেকে যাবে গো, বিচারের গোল থেকে যাবে। মায়েরা যে আমায় জজ ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসিয়েছে রে, জজ ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসিয়েছে। আমি আমি যা ভুল করেছি তার জন্য তোমরা আমার মামুরে কিছু বলোনি? না 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 ঋদু, মায়েরা আমায় কিছু বলেনি, শুধু তোর বিচার চাইছেন। আমি আপনাদের কাছে বড় অন্যায় করেছি। মামির শরীরটা খুব খারাপ, তো সে যদি আপনাদের সাথে বকবক করে তাহলে আরো কাহিল হয়ে পড়বে, সেই জন্য আপনাদের চলে যেতে বলেছিলাম। তখন মাথাটা খুব গরম ছিল, তাই আমার আপনাদেরকে ওভাবে বলা উচিত হয়নি। ও দেখো মায়েরা, ক্ষমার চেয়ে বড় গুণ আর কিচ্ছুটি নাই গো, কিচ্ছুটি নাই। অপরাধ করে যদি মনে অনুতাপ আসে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া যায় গো, ক্ষমা করে দেওয়া যায়। এখন তোমরাই ভাবো তোমরা কে কি করবে, হ্যাঁ কে কি করবে। ঋদু ঠাকুর যখন ক্ষমা চেয়ে নিয়েছেন তখন আর না না আমাদের মনে কোনো রাগ নেই গো। বেশ 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 বেশ, তাহলে সবাই পেরান খুলে মায়ের জয়গান করো গো, মায়ের জয়গান করো। জয় মা, জয় মা, জয় মা। থাক ভাই, উঠিস নে, উঠিস নে। কেন উঠবো নি কেন, হ্যাঁ কি হয়েছে আমার? শোনো দিদি, সব সময় বিছানায় শুয়ে থাকার মতো আমার কিছু হয়নি বুঝলি, ও কিছু হয়নি। আরে রামলাল আর ওই মেজবু, ওরা ওরা আমাকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে,
একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আর তোকেও ব্যস্ত করে শ্বশুর বাড়ি থেকে খবর দিয়ে এখানে নিয়ে এলো। তা খবর না দিলে ওদের আমি দুস্তুম নে ভাই। মানুষের শরীরে কি রোগ হয় না? হ্যাঁ, আর এই জগতে একমাত্র তোর ভাইয়ের শরীরেই রোগ হয়েছে। হ্যাঁ তাই? আর সেই জন্য তুই ওদের দোষ দিবি যে কেন আমায় রোগে ধরলো? জানো পিসি, কবিরাজ বলে গেছেন বাবাকে শুয়ে থাকতে, আর সে কথা বাবাকে বললেই বাবা রেগে যাচ্ছে। হ্যাঁ তা রাখবো নি, হ্যাঁ রাখবো নি। আচ্ছা দিদি তুই বল, এই কাজের মানুষ বাড়িতে শুয়ে থাকলে চলে? তা রুগীরে তো শুয়ে থাকতেই হয় রে ভাই। ও দিদি আমি সত্যি বলছি রে, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। কিন্তু সেই কথা এদের কে বোঝাবে বলতো? আমাকে উঠতে দিচ্ছি নি, চলতে দিচ্ছি নি, এ কেমন কথা দিদি? আপনাকে চলতে ফিরতে দিলেই তো আপনি সেখানে যাবেন, তাই তো? হ্যাঁ আমি যাবো সেখানে, আমি যাবো। আজ কত মাস হলো এই বাড়িতে বসে রয়েছি, সেখানে যাওয়ার জন্যে আমার মনটা বড় অস্থির করছে রে দিদি। সেটাকেই আমরা বুঝি না বাবা, কিন্তু কবিরাজের বারণ না শুনে আপনারা যেতে দিলে তাতে তো হিতে বিপরীত হতে পারে। ওরে রামলাল, হিতের যেমন বিপরীত আছে বিপরীতেরও তেমন হিত আছে, বুঝলি? হয়তো দেখা গেল সেখানে গিয়ে কাজের মধ্যে থাকলে আমি আবার সুস্থ হয়ে উঠবো, ঠিক ভালো হয়ে যাব। শুনলে দিদি তোমার ভাইয়ের কথা কানে একবার শুনলে? দেখো পুরুষ মানুষ ঘরে বসে থাকলে শরীর আরো খারাপ করবে, তার চেয়ে ওকে ফিরে যেতে দাও। ভেবোনি, মাথার উপর বাবা মায়ের আশীর্বাদ আছে, রামেশ্বরে কিচ্ছুটি হবেনি। কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে ও গুমড়ে গুমড়ে উঠবে, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। তাছাড়া সেখানে মা আছে, গদাই আছে, সারদা আছে, আর সারদার মতো মেয়ে ভাসুরের অমন অসুখের কথা শুনলে দেখো ও ঠিক সেবা করে সুস্থ করে তুলবে। যা ভাই, তুই যদি মাথা তুলতে পারিস তাহলে দক্ষিণেশ্বরে ফিরে যা। যা নিজের পাপি পাপি বলিস নি রে, পাপি পাপি বলিস নি। হ্যাঁ পাপি পাপি বলতে বলতে তুই সত্যি সত্যি একদিন পাপি হয়ে যাবি। না গো মামা, আমি পাপ করেছি মামা, আমি পাপ করেছি। তেনারা অনেক ভালোবেসে মামিদের দেখতে এসেছিলেন, আর আমি আমি তেনাদের গাল দিয়ে তার মনে কোন অনুতাপ নাই রে, অনুতাপ নাই। হ্যাঁ তুই বোঝ দেখিনি, বোঝ 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 বোঝ। হ্যাঁ ভালো করে বোঝ। হ্যাঁ আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি রে, সমাধান করে দিচ্ছি। হ্যাঁ সমস্যা? হ্যাঁ সমাধান। দেখ তোর মামি শরীর খারাপ নিয়ে কতগুলো মানুষের উদ্বেগ রয়েছে, চিন্তে রয়েছে, যেমন তুই, তোর দিদা, হ্যাঁ তারপর শম্ভুবাবু, শম্ভুবাবুর গিন্নি। কেন তোমার মনে মধ্যে উদ্বেগ নেই? হ্যাঁ উদ্বেগ আছে, নিচে কথা কইব নি, কিন্তু তোদের উদ্বেগ দেখে আমার মনে উদ্বেগ হয়, এর জন্য আমি একটা সহজ সরল পথ বেছেছি রে। কি পথ গো? তারে আমি কামার পুকুরে পাট্টি দেবো। কি? হ্যাঁ রে হ্যাঁ। মামি সেখানে যেতে রাজি হবে কেন? হয়েছে রে হয়েছে, আমি তার সাথে কথা কয়েছি, হয়েছে। মামি এই দক্ষিণেশ্বরে ঘর কোনে ছেড়ে কামার পুকুর যেতে রাজি হয়েছে, মানে নিজের ঘর কোনে ছেড়ে? হবে না কেন রে ঋতু, সে বড় ঘরের গিন্নি, সে যেখানে যাবে সেখানে ঘর কান্না সাজিয়ে গুছিয়ে বসবে। এই দেখো তুমি মামির সাথে কথা বলেছো, মানে মামি রাজি হয়েছে? ওরে শালা, তাহলে কি আমি তোর পাড়ার মামির সাথে কথা বলেছি? এই দেখো মামু, তুমি রাগ করছো কেন? তুমি রাগ করছো কেন বলছি মামু, তুমি কি সত্যি সত্যি মামির সাথে কথা? ঠিক আছে ঠিক আছে। এই দেখ ঋতু, তোরে কিন্তু বাকি কাজটা করতে হবে। হ্যাঁ বাকি কাজটা করতে হবে। কি বাকি কাজ গো? তোরে তাড়ে নিয়ে দেশে গিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ পারবি নি? হ্যাঁ পারবো। শোন তাহলে তুই ওই মন্দিরের সমস্ত কাজ
ভট্টাচার্য দাদারে বুঝিয়ে দে আর সরকার বাবুর কাছ থেকে গিয়ে দুদিনের ছুটি চেয়ে নে। হ্যাঁ আমি আবার দেখি ওদিকে কদ্দূর হলো। মামু ঠিক কথাই বলেছে, এই মামির জন্য কামার পুকুরই ভালো। হ্যাঁ সব গুছে নিয়েছো তো? হ্যাঁ গুছে নিয়েছো। এখানে কতক মাস ছিলে, মন বসে গিয়েছে তাই না? হ্যাঁ শোনো, তুমি এখন গিন্নি বান্নি হয়েছো গো, যেখানে যাবে সেখানে গিন্নিপনা করবে, এখানে করতে পারছো নি বলে মন খারাপ করোনি যেন। আপনার জন্য মন খারাপ করবে তাই না? আমারও করবে গা, আমারও মন খারাপ করবে, তোমার কথা খুব মনে পড়বে, তোমার সেবার কথা মনে পড়বে। তুমি কিভাবে আমারে আমার মায়েরে সবসময় আগলে রাখতে, হ্যাঁ সেবা করতে, নিজের খেয়াল পর্যন্ত করতে নি। আমি আমার ধর্ম করেছি। ধর্ম? হ্যাঁ ঠিক কথা কইছ, ধর্ম। হ্যাঁ আমারও যে ধর্ম আছে গা, আমারও যে ধর্ম আছে, এখানে থাকলে যে তোমার বড্ড খাটনি হয় গা, বড্ড খাটনি হয়। আমার জন্য পাক করা, আমার মায়ের জন্য পাক করা, আগুনের জালে বসে দুবেলা রান্না করা, এতে যে তোমার শরীর ঠিক হচ্ছে নি গো, শরীর ঠিক হচ্ছে নি। হ্যাঁ আমার কি ভালো লাগে গা তোমার শরীর খারাপ দেখতে? হ্যাঁ শরীর খারাপ দেখতে ভালো লাগে? হ্যাঁ লোকের মনে দুঃখ হলে কষ্ট পেলে সে হাও হাও করে কাঁদে, আমি তো কাঁদতে পারি না গা, আমি তো কাঁদতে পারি না। ঠাকুর আমি চলে গেলে আপনার খুব কষ্ট হবে তাই না? বলুন না, আমি না থাকলে আপনার খুব কষ্ট হবে তাই না? শোনো শোনো, ঋদু তোমারে গিয়ে দিয়ে দিয়ে আসবে। হ্যাঁ ঋদু দিয়ে আসবে। আর শোনো, মেজ বৌঠানের কথা শুনে চলবে কেমন? হ্যাঁ মেজ বৌঠানের কথা শুনে চলবে। আবার তোমার হাতে সাজা পান কবে খাবো কে জানে। কি করছো, কি কি করছো? ওঠো 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 গো, ওঠো ওঠো। আমার কি আপনার সম্মুখে না সরালে নয় ঠাকুর? তুমি আমার সম্মুখ দিয়ে কখনো সরে যাবে নি গো, কখনো নয়। চোখের সামনে হয়তো ঘুরঘুর করতে দেখতে পাবো নি, কিন্তু এখানে কালী ঘরের কালী যতক্ষণ আছে তুমিও থাকবে খো, তুমিও থাকবে। কালী ঘরের কালী যতদিন থাকবে তুমিও থাকবে গো, চিরতাকাল থাকবে, এমনকি আমার চলে যাওয়ার পরেও।